মসজিদের মধ্যে মানুষ যায় নামাজ পড়ার জন্য, সুর যায় জুতা চুরি করার জন্য, মশা যায় কিসের জন্য? রক্ত খাওয়ার জন্য। কথা বলেন, কি খাওয়ার জন্য? রক্ত খাওয়ার জন্য। মশা যখন রক্ত খাওয়ার জন্য মুসল্লিদের শরীরের মধ্যে বসে, এই টাইমে মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব মসজিদের ফ্যানগুলো যখন ছেড়া দেয়, এ হুজুর ফ্যান ছাড়েন, ফ্যান ছাড়েন, মশায় কামড়ায়, মশায় কামড়ায়, তাড়াতাড়ি ফ্যানগুলো যখন ছেড়া দেয়, আর শুশু 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 করে যখন বাতাস ছুটি, এই বাতাসের ধাক্কাইয়া ঠেইলা মশারে মানুষের শরীর থেকে সরাইয়া দেয়, মশার কর্মসূচি বাতাসে বাস্তবায়ন করতে দেয় না। ইহুদি নাসারাদের কর্মসূচি মুসলমানেরা বাস্তবায়ন করতে দেয় না, নাস্তিক মুরতাদদের কর্মসূচি আল্লাহওয়ালারা এই দেশের তৌহিদি জনতারা বাস্তবায়ন করতে দেয় না। কথা জোরে বলেন, ঠিক কিনা? ধাক্কা দিয়া দিয়া মশারে বাতাস সরাইয়া দেয়, ধাক্কা দিয়া দিয়া বাতাস মশাকে সরাইয়া দেয়, বাতাসের ধাক্কা ফাক্কা খাইয়া এখন মশা গিয়া সুলাইমান আলাইহিসসালামের কাছে বিচার দিছেন। সুলাইমান আলাইহিসসালাম কেডা, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদদালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনীন। সুলাইমান আলাইহিসসালাম আরেকজন বাদশাহ, আমাদের দেশের বাদশার মতন নয়, অনেক বড় বাদশাহ। যেখান থেকে সূর্যটা উঠি, যেখানে সূর্যটা অস্ত যায়, পুরা পৃথিবীটা যিনি পরিচালনা করেন, দাউদ আলাইহিসসালামের পুত্র সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে একটা সিংহাসন দিয়েছেন, হাওয়াই জাহাজ, গুদুহুহা সাহারুন, রওয়াহুহা সাহারুন। সকাল বিকালের কিছু সময় সুলাইমান ওই জঙ্গি বিমানটা, ওই বিমানটাকে পরিচালনা করেন, আল্লাহর দেওয়া বিমান, এই পরিমাণ দ্রুত গতি সম্পূর্ণ। আমরা রকেট চালাইয়া বিমান চালাইয়া এক মাসে যতটুকু পথ অতিক্রম করতে পারে, সুলাইমান নবীকে আল্লাহ তাআলা যে বিমানটা দিলেন, সকালের কিছু সময় চালাইলি এক মাসের রাস্তা অতিক্রম করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় শক্তিশালী পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম, কথা লম্ব হইয়া যাবে, সময় বেশি নেই বাবা। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনার এলেম দিলেন এবং নবুয়ত দান করলেন। একদিন সুলাইমান আলাইহিসসালাম মিটিং ডাকাইলেন, ওয়া হুশিরা সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাঈর ফাহুম ইউজাউন। জিনিরা ডাকাইলেন, ইনসানকে ডাকাইলেন, পাখিদেরকে ডাকাইলেন, এবং আলাদা আলাদা করে প্রত্যেকের জন্য আসনের ব্যবস্থা করলেন। সব পাখিরা হাজির, সব জিন হাজির, সব ইনসান হাজির। লাম আরাল হুদহুদ, হুদহুদ নামে একটি পাখি ওই দিন উপস্থিত ছিলেন না। সুলাইমান আলাইহিসসালাম হুদহুদ পাখিকে ডাকাইলেন, কেন তুমি অনুপস্থিত? তখন হুদহুদ পাখি বলতেছে, ইন্নি ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত লাহা মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াবুদুনা লিশাম মিন দুনিল্লাহ। হুদহুদ পাখি বললেন, হুজুর আমি একটি সফরের মধ্যে ছিলাম, মুলকে সাবার মধ্যে গিয়ে দেখলাম একজন রানী, বিশাল বড় সিংহাসন ওনার, টাকা পয়সা অর্থ সম্পদ ইজ্জত সম্মান সব কিছু আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন, কিন্তু ওনার একটা খাসলত খারাপ, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াবুদুনা লিশাম, উনি এবং ওনার জাতি সন সূর্যের পূজা করে, মিন দুনিল্লাহ আল্লাহ তাআলার পূজা বাদ দিয়া। কথাটা শোনার সাথে সাথে সুলাইমান আলাইহিসসালাম রাগ হয়ে গেলেন, চন্দ্র পূজা করা হারাম, সূর্য পূজা করা হারাম, অগ্নি পূজা করা হারাম, মূর্তি পূজা করা হারাম, ফির পূজা করা হারাম, মাজার পূজা করা হারাম, মানুষের পূজা করা হারাম, একমাত্র সেজদার মালিক, জোরে বলেন কেরা, একমাত্র সেজদার মালিক, জোরে বলেন কেরা,
এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বিলকিসের নামে একটা চিঠি লিখলেন আর বললেন ইযহাব বিকিতাবি হাযা ফালকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর বিমাযা ইয়ারজিউন। ও হুদহুদ পাখি, আমি বিলকিসের নামে একটা চিঠি লিখে দিলাম, বিলকিসের কাছে নিয়ে হাজির কর, আর খেয়াল রেখ চিঠির জবাব কি আসে, চিঠির সাথে কি ব্যবহার করে। হুদহুদ পাখি যখন চিঠিটা বিলকিসের কাছে পৌঁছে দিলেন, ও আল্লাতিয়া আইয়ুহাল মালাউ ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নহু মিন সুলাইমানা ওয়া ইন্নহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বিলকিস বললেন ও আমার জাতিরা, ও আমার মন্ত্রী পরিষদেরা, ও আমার এমপি সদস্যরা, শোনো, আমার নিকট একটা মোবারক চিঠি আসছে সুলাইমানের পক্ষ থেকে। ওই চিঠির মধ্যে লেখা, আমি আরম্ভ করলাম রহমান রহিমের নামে, সুলাইমান আমাকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহ তাআলু আলাইয়া, ও বিলকিস নামের রানী আমার উপরে বাহাদুরি দেখাইও না, ওয়াতুনি মুসলিমিন, তুমি মুসলমান হইয়া আত্মসমর্পণ করে আমার নিকটে চলে আস। ও মন্ত্রী পরিষদের লোকেরা শোন, সুলাইমানের চিঠিটা ফইরা আমার কাছে যতটুকু অনুভব হইল, উনি অনেক শক্তিশালী, অনেক ক্ষমতা সম্পন্ন। বাবা আপনার আমি যদি দুর্বল হই, কিন্তু প্রধানমন্ত্রীর সাথে যদি সম্পর্ক থাকে আপনার আমার পাওয়ার বাড়িয়ে যাবে। একজন দোকানদার যদিও দুর্বল হয়, এমপি সাহেবের সাথে যদি সম্পর্ক থাকে ওই দোকানদারের পাওয়ার বাড়িয়ে যায়। যেই যার সাথে চলি ওই লোকটার শক্তি যত বেশি হয় চলুন না শক্তিও বেশি হয়। জোরে বলেন ঠিক কিনা? সব ক্ষমতার মালিক, সব শক্তির শক্তি আমার আল্লাহ তাআলা। ওই আল্লাহর সঙ্গে যদি কারো সম্পর্ক লাগিয়া যায় ওই লোকটা এই পরিমাণ শক্তিশালী হইয়া যায়, 18,000 মাখলুকাত তার কাছে দুর্বল হইয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? ও এমপি মন্ত্রী পরিষদের লোকেরা শোন, সুলাইমান নবীর চিঠিটা আসছে, তিনি রহমানের নামে কথা বলছেন, রহিমের নামে কথা বলছেন, তিনি বলতেছেন আল্লাহ তাআলু আলাইয়া, বাহাদুরি করিও না আত্মসমর্পণ করে চলিয়া আস। এই ব্যাপারে তোমরা কি? কালু নাহনু উলু কৌয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, ম্যাডাম আপনার চিন্তার কোনো কারণ নাই, আমরা অনেক শক্তির মালিক, আমরা অনেক ক্ষমতার মালিক, আপনি অর্ডার যদি প্রদান করেন সুলাইমানের সাথে বোঝাপড়া, সুলাইমানের সাথে যুদ্ধ করা, সুলাইমানের সাথে মোকাবেলা করার সার্বিক ক্ষমতা আমার আমাদের আছে। বিলকিস বললেন বাবারা, নবীদের সাথে মানুষের দুনিয়ার ক্ষমতা চলে না, ওলি আল্লাহদের সাথে দুনিয়ার ক্ষমতা চলে না, মুসলমানদের সাথে ইউরোপ আমেরিকার অস্ত্রের ঝঞ্ঝনি চলে না, আল্লাহর সাথে সম্পর্ক যাদের আছে জাগতিক কোনো শক্তি দিয়া তাদেরকে পরাস্ত করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? হাল্লা জয়ী মুমেন কি নইশান নইয়ান, হাল্লা জয়ী মুমেন কি নইশান নইয়ান, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, কাহারি ও গাফারি ও কুদ্দুসি ওয়া জবরুত, ই চার আনাসের হুতু বন্তাহি মুসলমান। বিলকিস বারবার বলতেছিলেন এই কথা, নবীদের সাথে মোকাবেলা করা যায় না, আল্লাহওয়ালাদের সাথে মোকাবেলা করা যায় না, মুসলমানদের সাথে মোকাবেলা করা যায় না। তারা দুই রাকাত নামাজ পড়া পড়া হাত উঠাইয়া আল্লাহর সঙ্গে যখন যোগাযোগ করি আল্লাহ আল্লাহর সাথে মোকাবেলা করার শক্তি কোনো মাখলুকের নাই। জোরে বলেন ঠিক কিনা? বিলকিস একটা সিদ্ধান্ত দিলেন, ইন্নি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন,
ও এমপির দল মন্ত্রীর দলেরা শোনা, আমি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিছি, আমি সুলাইমান নবীর নিকটে কিছু উপটৌকন পাঠাবো, কিছু হাতিয়া পাঠাবো, কিছু গিফট পাঠাবো। সুলাইমান নবী যদি দুনিয়াওয়ালা হইয়া থাকে, আমার উপটৌকন ফাইয়া, আমার হাতিয়া ফাইয়া, তখন সেই সব কথা ভুইলা যাবে, হুঙ্কার টুঙ্কার সব বন্ধ হইয়া যাবে। আর আমার হাদিয়া ফাইয়া উনি যদি দুনিয়া থেকে বিমুখ থাকে, উনি যদি ইমানের উপরে অটল থাকে, তাইলে বুঝতে হবে এই নবীর সাথে মোকাবেলা শক্তি দুনিয়ার কারো নাই। জোরে বলেন ঠিক কিনা? তখন বিলকিস একশত গোলাম, একশত বান্দি, পুরুষগুলারে মেয়ে লোকের পোশাক পরাইয়া, মেয়ে লোকগুলারে পুরুষের পোশাক পরাইয়া, একশো গোলাম একশো বান্দি, আধা মন পরিমাণ স্বর্ণ, আর তিনটা প্রশ্ন, কয়েক হাজার সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র দিয়া সুলাইমান নবীর নিকটে পাঠানোর জন্য তিনি সিদ্ধান্ত নিলেন। আদামন পরিমাণ স্বর্ণ থাকবে, একশো গোলাম থাকবে, একশো বান্দি থাকবে। আদামন পরিমাণ স্বর্ণ পাইয়া সুলাইমান যদি নরম হইয়া যায়, ইসলামের হুঙ্কার দেওয়া যদি বন্ধ করে দেয়, তাহলে বুঝতে হবে সুলাইমানের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে। আর সুলাইমান যদি উফুটকন গ্রহণ না করে, হাদিয়ায় যদি গ্রহণ না করে, বুঝতে হবে তিনি খাঁটি একজন নবী, ওই নবীর সাথে যুদ্ধ করা সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। একশো গোলাম একশো বান্দি, সাথে হইল আধা মন স্বর্ণ। কথা জোরে বলেন, স্বর্ণ কি পরিমাণ? আরে কথা বলেন, কি পরিমাণ? এই আদামন স্বর্ণ, বিলকিসের খেয়াল, আদামন স্বর্ণ দেখলে সুলাইমান নবীকে দেরে দে স্বর্ণ দে, স্বর্ণ দে, মাপ সব মাপ, আপনি চন্দ্র পূজা করেন, সূর্য পূজা করেন, আর না হয় ফির পূজা করেন, যা মন্দ তাই করেন, টাকার বস্তা যখন দিছেন এখন আর আপনার বাধা টাদা দিব না। এরম টাকার বিনিময়ে না হকের হক বলে, টাকার বিনিময়ে অন্যায়কে ন্যায় বলে, এমন লোক সমাজের মধ্যে আসে না? নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম 35 নম্বর আয়াত পড়ছি আপনাদের সামনে, ইন্নি মুরসালাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। এই আয়াতের তাফসীরের মধ্যে, মারিফুল কোরআনের মধ্যে যা লেখা, হুবহু আমি তাই বলতেছি। সুলাইমান আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন বিলকিস টাকা দিয়ে আমারে কিনতে চায়, আদামুন স্বর্ণ পাঠিয়ে দিছে, হে জিন ইনসান তোমরা কোথায়? হে পয়গম্বর সুলাইমান আমরা হাজির, স্বর্ণ দিয়া মুসলমান কিনতে চায়। বিলকিসের সৈন্যরা যেই জায়গার মধ্যে আইসা নামবে, ওই জায়গার থেকে নিয়ে আমার রাজপ্রসাদ পর্যন্ত 3 ফরসক, 3 নং 27, 27 মাইল রাস্তা। ও জিন্নাতেরা, আদামন স্বর্ণ দিয়া সুলাইমানকে কিনতে চায়, স্বর্ণ পাঠাইয়া দিছে, এই 27 মাইল রাস্তা পরিপূর্ণ স্বর্ণ দিয়া ডালাই করে থুইয়া দে। জোরে গান সুবহান। বিলকিসের স্বর্ণের পরিমাণ কতটুক? কথা কয় না, কতটুক? এই 27 মাইল রাস্তা স্বর্ণ দিয়া ডালাই কর, আর ডাইনে বামে কিছু গরুর ঘর, ছাগলের ঘর তৈয়ার কর। গরুর ঘরের ফালাগুলা খুঁটিগুলো হবে স্বর্ণের, ডালাই হবে স্বর্ণের, আর 8000 শেয়ার বিছা আমার লোকজন বসার জন্য দুই সারিতে। এই 8000 শেয়ার কোনো কাঠের হবে না, কোনো বেতের হবে না, এই 8000 শেয়ার সম্পূর্ণ স্বর্ণ দিয়া তৈরি করিয়া রেডি করিয়া বিছাইয়া থো। জোরে গান সুবহানাল্লাহ। এরা স্বর্ণ লইয়া গেছিল কয় মন, এখন আদামন স্বর্ণ লিয়া লবল 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 লবল। মুন্সিরা যদি আদামন স্বর্ণ পায়, আম করে ডরে কথা কইতো না, যা বলমু জি স্যার বলবে। এরা 100 গোলাম 100 বান্দি আদামন স্বর্ণ নিয়া যখন সীমানার মধ্যে ফুটছে, দেখে বিশাল বড় রাস্তা, এরুমা রাস্তা জীবনও দেখে না। বড় বড় ইঞ্জিনিয়াররা বলে এমন রাস্তা তো জীবনও দেখি না, চেক কর। এখন চেক করে দেখে যত নিচের দিকে যায় শুধু স্বর্ণ, শুধু স্বর্ণ। আগে দেখে গরুর ঘর, ছাগলের ঘর, ওইখানে গিয়া দেহে গরু ছাগলের ঘর, খুঁটি ফালা ডালাই সব স্বর্ণ দিয়া সকসক সকসক করতেছে। আইসা ম্যাডামের টেলিফোন করছে, ম্যাডাম আপনি যে আদামন স্বর্ণ দিয়া এই বাচ্চারে কিন্না লাউনের নিয়ত করছেন, আমরা এখন রাস্তায় 30 মাইল রাস্তা বানিয়ে তুইছে স্বর্ণ দিয়া,
আর যেই স্বর্ণ দিয়া বাদশার মন জোগাইতে চাইছেন, আমরা বাদশার বাড়ির কাছে ঘুরতেছি, আমরা ঘুরা ঘুরা দেখতেছি এই দেশের গরু আর ছাগল স্বর্ণের মধ্যে পেশাব করে আর পায়খানা করে। জোরে গান সুবহানাল্লাহ। আপনার স্বর্ণ লয়ে আপনি বৈশা থাকেন, মুসলমানেরা স্বর্ণের মোহতাজ না, মুসলমানেরা স্বর্ণের ভিখারি না, তারা আল্লাহর ভিখারি। আর কেউ যদি আল্লাহর ভিখারি হয়ে যায়, স্বর্ণ রূপা মণি মুক্তা হীরা জওহার তাদের পায়ের জুতা হয়ে যায়, কথা জোরে বলেন ঠিক কি না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম 30 মাইল রাস্তা বানাইলেন স্বর্ণ দিয়া, 8,000 চেয়ার বানাইলেন স্বর্ণ দিয়া, গরুর ঘর ছাগলের ঘর স্বর্ণ দিয়া। বিলকিস কথাটা শুই না, নিয়ত করছেন সুলাইমান নবীর সঙ্গে যুদ্ধ করা যাবে না, সুলাইমানের সঙ্গে দেখা করতে হবে। সুলাইমানের সাথে যে দেখা করবি, ওয়ালাহা আর সুন্নাজিম, বিলকিসের বিশাল বড় একটা সিংহাসন। তফসিরের কিতাবের মধ্যে লেখে সিংহাসনটা লম্বা হইল 80 হাত, আর ফাঁসি হইল 40 হাত, উষা হইল 30 হাত, হীরা মণি মুক্তা জওহর দিয়ে খচিত। বিলকিস যখন সুলাইমান নবীর সঙ্গে দেখা করার জন্য রওয়ানা দিছেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইয়া আইয়ুহাল মালাউ মাইয়াতিনি বি আরশিহা কাবলা আইয়াতুনি মুসলিমিন। ও ইনসান প্রজারা, ও জিন প্রজারা, বিলকিস বলে আমার সঙ্গে দেখা করার জন্য হাজার হাজার লোকজন নিয়ে রওনা দিছি, বিলকিস আমার মজলিসে আসার আগে আগে বিলকিসের যে স্বর্ণ হীরা মণি মুক্তার যে একটা বিশাল সিংহাসন আছে, যেটা 7টা প্রাচীরের ভিতরে ঘেরাও করা, 7টা তালার ভিতরে বন্দি করা, তোমাদের মধ্যে এমন কেউ আসুনি বিলকিস আমার দরবারে আসার আগে আগে এই সিংহাসনটা আমার কাছে হাজির করিয়া দিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। কলা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নি আলাইহি লাহাফিজুন আমিন। ও পয়গম্বর সুলাইমান, আমি বিলকিসের সিংহাসন আনতে পারবো, আমি জিন জাতের একজন লোক, আপনি আপনার মজলিস থেকে উঠার আগে আগে, বাড়িতে যাওয়ার আগে আগে বিলকিসের তত্ত্ব হাজির করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান বললেন, বাবারা এটা তো অনেক লম্বা হয়ে যায়, আমি বাড়িতে যাওয়ার আগে আগে হাজির করবা, এর থেকে আরও তাড়াতাড়ি হাজির করার কেউ আছো কি না? কাল আল্লাজি ইন্দহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি কাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক। হুজুর আমার কাছে আসমানি আলেম আছে, আমি অনেক বড় আলেম, আমি বিলকিসের তত্ত্বটা আপনার কাছে আনতে পারবো। সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন, সময় লাগবে কয় ঘন্টা? বলে, হুজুর ঘন্টাও লাগবে না, মিনিটও লাগবে না, আপনি আপনার চোখের ফলকটা মারতে যতটুকু সময় এর মধ্যে তত্ত্ব হাজির করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। আমি বানাইয়া বানাইয়া কথা বলতেছি না বাবা, সূরাতুন নমলের আয়াত তেলাওয়াত করতেছি, কোরআনের আয়াত তেলাওয়াত কইরা কইরা শুধু অর্থটা আপনাদের সামনে বুঝাইতেছি, সাথে সাথে যিনি আলেম ছিলেন, আসমানি আলেম যার ছিল, এসমে আজম যিনি জানতেন, একটা আলগি দিয়া বিলকিসের এই বিশাল বড় সিংহাসন সুলাইমান নবীর কাছে হাজির করলেন। ফালাম্মা রাআহু ফালাম্মা রাআহু ইন্দাহু মুস্তাকিররা কালা হাযা মিন ফাদলি রাব্বি। একটা মুহূর্তের মধ্যে যখন সিংহাসন সুলাইমান নবীর সামনে হাজির হয়ে যায়, সুলাইমান নবী কান্দা দিলেন, হাযা মিন ফাযলি রাব্বি, এটা একমাত্র আমার রবের করুণা, এটা একমাত্র আমার রবের দয়া, আল্লাহ তাআলা আমাকে এই পরিমাণ ক্ষমতা দিয়েছেন, এতে আমি এ অহংকারী নই, এতে আমি তাকাব্বুর করে নেওয়ালা নই। বিলকি সুলাইমান নবীর বাড়িতে এসে দেখে ওনার তখত আগে আগে হাজির। কালাত রব্বি ইন্নি জালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রব্বিল আলামিন।
আল্লাহ তখন আমি ভাবছিলাম আমি বড় শক্তিশালী, আমার অনেক ক্ষমতা আছে, কিন্তু আপনার সাথে যাদের সম্পর্ক তাদের ক্ষমতা অনেক বেশি, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, আমি এরকম সূর্যের পূজা বাদ দিয়া এখন থেকে পয়গম্বর সুলাইমানের মাধ্যমে আপনি আল্লাহর উপরে ইমানের ঘোষণা দিলা, জোরে বলেন সুবহানাল্লাহ। মশায় গিয়া বিচার দিছি, জোরে বলেন কার কাছে, বইছেন রইছেন শুধু কার কাছে, এই যে ঘোষণাকারী যে ঘোষণা করছেন আপনারা কতটুকু খেয়াল করছেন জানি না, যেই সমস্ত উলামায়ে কেরামদেরকে এখানে দাওয়াত করা হয়েছে ওনাদের নাম শুনলে হাজার হাজার মানুষ গ্রামের মানুষ হুমরি খেয়া পড়ে, কথা জোরে বলেন ঠিক নি, কথার জবাব টপ দিয়ে অহংকার করেন না, আমরা রাজধানীর মানুষ, আমরা ঢাকা শহরের মানুষ, এই সমস্ত অহংকার টহংকার কইরা ফসা যায়েন না, ভিতরটারে নরম রাখেন, ভিতরটারে অহংকার মুক্ত রাখেন, হেদায়েতের ফয়সলা করবেন, জোরে বলেন কি। মশাই বিচার দিছে কার কাছে, সুলাইমান নবীর কাছে, হুজুর বাতাসের ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি মানুষের রক্ত খাইতে পারি না, আপনি বিচারটা করেন। সুলাইমান নবী বলেন মশা তুমি এখানে বসো, আমি বাতাসকে ডাকাইতেছি। সুলাইমান নবী ডাকলেন বাতাস যেখানে থাকো, তোমার বিরুদ্ধে মশার অভিযোগ বিচার হবে, দুইজনের কথাবার্তা শুনব, ন্যায় অন্যায় আমি দেখব। সুলাইমান নবীর কথা শুইনা বাতাসে 500 মাইল গতিতে শোষো 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 কয়েকজন রোয়ানা 250 মাইল আসছে, আর কয় মাইল বাকি, আর কয় মাইল, 250 মাইল যখন আসছে শোষো শব্দ শুইনা মশার ফ্যাট ব্যথা শুরু হয়ে গেছে, একবার কাইট হয় আবার শীত হয়, হুজুর এ আওয়াজটা কার আওয়াজ। সুলাইমান নবী বললেন তুমি না বাতাসের সমালোচনা করো, বাতাস বালানা বালানা তোমারে ঠেলে ঠেলে, এটা বাতাসের আওয়াজ, হুজুর কতটুক দূরে আছে, কয় 250 মাইল দূরে আছে, যাইব কই, কয় বাতাস সোজা তোমার আমার সামনে স্টেজে আসবে, বাতাসের কথা শুইনা তোমার কথা শুইনা বিচার কর্ম। মশায় কয় হুজুর 250 মাইল দূরে থাইকেই শোষো শোষো শব্দ, হুজুর আমার বিচার টিচার লাগতো না, আমি মাপ চাই, এই বাতাস যদি স্টেজ পর্যন্ত আসতে পারে একটা ঠেলায় আমার আরও 250 মাইল দূরে সরাইয়া দিবে, বাতাসের সামনে বৈশা কথা বলার কপাল আমার নাই, যা করি জীবনভর করি, ফিসি 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 ফ্যান 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 বন 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 ফিসি ফিসি কর্ম, এটি আমার কপাল, বাতাসের সামনে বৈশা কথা বলার ক্ষমতা আমার নাই। আমাদেরও চূড়ান্ত কথা এটাই, ইহুদি বলেন নাসারা বলেন নাস্তিক বলেন খ্রিস্টান বলেন মুরতাদ বলেন, তারা মশার মতো হক্কানি আলেম ওলামার পিছনে পিছনে ফ্যান ফ্যান করতে পারবে, মুমেনের সামনে দাঁড়াইয়া কথা বলার ক্ষমতা বাতেল তগুতের নাই নাই নাই, জোরে বলেন ঠিক কিনা। ওই কথার ফিনিশিং এর দিকে যাই ভাই, যেখান থেকে কথাটা শুরু হয়েছিল, এখন এই অন্ধ লোকটার কারণে যেই মেয়ে লোকটার ফার্স্ট পায়ের দামা ছিল না, উনি এখন ঘরের ম্যাডাম, ক্ষমতার সাবি ওনার শাড়ির আসলে, খাট ওনার, সোফা ওনার, আলমারি ওনার, এই বেড়িরে যে এত মর্যাদার আসনে বসাইছে এটার জন্য দায়ী হইল অন্ধ, কথা জোরে বলেন ঠিক কিনা। চলছে চলছে সিংহাসন, হঠাৎ একদিন শুনতে পায় রাস্তায় মাইকিং হইতেছে, যারা চোখে কম দেখেন বা মোটে দেখেন না, চোখের ডাক্তার আছে যাত্রাবাড়ি চৌরাস্তায়, যোগাযোগ করেন চোখের চিকিৎসা হবে ভালো হবে পয়সা লাগবে না। অন্ধ বলতেছি বিবি আমার জামা কাপড় ধুইয়া দাও, চোখের ডাক্তারের কাছে যাব। বিবি তো ভয় লেগে গেছে, আমার অন্ধ স্বামী যদি চোখের ডাক্তারের কাছে যায়, ডাক্তারের চিকিৎসায় যদি চোখ ভালো হইয়া যায়, আর আমার এই হওয়াদের চেহারাটা যদি দেখে, একটা উষ্টা দিয়া আগে খাটের থেকে ফালাবে, এরপরে সোফার থেকে ফালাবে, তারপরে 14টা তালাক দিয়ে বলবে তোর মতো কুস্ত্রি মেয়ে লোক এই সমাজে আর প্রয়োজন নাই, কথা জোরে বলেন ঠিক কিনা। এই জন্য মেয়ে লোক ডাক্তারের বিরুদ্ধে বলতেছে
চোখের ডাক্তার খারাপ, অনেক খারাপ, যাইও না যাইও না। বেটির উদ্দেশ্য হইল ডাক্তাররা মূলত খারাপ না, কিন্তু সে খারাপ বইলা বইলা স্বামীকে ডাক্তারের থেকে দূরে রাখতে চায়, চোখ যেন ভালো হয়ে না যায়, তার দোষটা যেন চোখের সামনে ফুইতে না ওঠে। ইহুদির দল, খ্রিস্টানের দল, নাসারের দল, বেঈমানের দল জানে যতক্ষণ মানুষকে অন্ধ রাখা যায় অতদিন আমাদের দাফর চলবে, অতদিন আমাদের ক্ষমতা চলবে। কোরআনের মাধ্যমে যদি মানুষের অন্ধ চক্ষু আলো ফুইটা আসে, ভালো মন্দ বুঝার ক্ষমতা যখন মানুষের ফিরে আসবে, কোরআনওয়ালা চক্ষু দিয়ে আমাদের দিকে তাকাইলে আমাদের কুশ্রি বিশ্রি দৃষ্টি যখন তাদের সামনে আসবে, তখন আমাদের নেতৃত্ব চলবে না, আমাদের ক্ষমতা চলবে না, লাঠি উষ্টা মাইরা আমাদেরকে খাটের থেকে ফালাইয়া দিবে। কাজে যেই কোনো মূল্যেই হোক এই জাতিকে কোরআনের আলো থেকে দূরে রাখতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের মিশনার ঘোষণা হলো এই, যেইভাবে হোক তোমরা কোরআন থেকে মানুষকে দূরে রাখো, ওয়াল গাউফি গুলমাল লাগাও, আয়াত শুনতে দিও না, তাইলে তোমরা কামিয়াব হইবা। এই জাতি যদি কোরআন শুনি, কোরআনের তফসির জানে, কোরআন তেলাওয়াতের নূর কলবের ভিতরে ঢুকায়, তাইলে তাদের চক্ষুর আলো ফিরে আসবি, হক না হক তারা বুঝতে পারবি, জান্নাত জাহান্নামের রাস্তা তারা সঠিক পাবে। তখন আর আমাদের বাহাদুরি চলবে না। কাফেরদের ঘোষণা হলো কোরআন থেকে দূরে রাখা, আল্লাহর ঘোষণা হলো কোরআনের কাছে যাওয়া। কাফেরদের কথা বহিষ্কার করে আমরা আল্লাহর কথাকে গলের মালা বানাইয়া কোরআনের পক্ষে তালবো, তেলাওয়াত করবো, তর্জমা শুনবো, কোরআন মানবো, কারা কারা রাজি হাত তুলা দেখার। আমার ভাই, অনেক মহাব্বতের ভাই জনাব হুমায়ুন আহমদ ভাই, আমার দেশি মানুষ, আমার দেশের বাড়িও কুমিল্লা দাউদকান্দি থানা, ওনার মুরাদনগর কাছাকাছি একটা মহাব্বত আছে, এই হিসাবে আপনাদের এখানে আসছি। প্রথম ভাবছিলাম লোকজন বেশি একটা পাবো না, মাশাআল্লাহ আল্লাহ তাআলা অনেক লোকজনের ব্যবস্থা করছেন, অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন। আপনারা আসার পরে বাতুরতিব সকলের বয়ান শুনে আখিরি মুনাজাত দিয়া যাবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।